ভেঙে পড়ে পোস্তার বিবেকানন্দ রোড উড়াল পুল। বিপর্যয়ের পাঁচ বছর পর ইতিমধ্যে শুরু হয়েছে উড়াল পুল ভেঙে ফেলার কাজ। ব্রিজ বিপর্যয়ের জেরে ওই এলাকায় যে সমস্যা ছিল তা রয়ে গেছে। নতুন করে যানজট সমস্যার সমাধানে বড়সড় পদক্ষেপ নিল নগর উন্নয়ন দপ্তর। উড়াল পুল নতুন করে তৈরির পরিকল্পনা নিয়েছে কেএমডিএ। প্রকল্প পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটসকে। নতুন পরিকল্পনা অনুযায়ী হাওড়া ও ভিআইপি রোডকে সংযুক্ত করতে তৈরি হবে 6 কিলোমিটার দীর্ঘ উড়াল পুল। নতুন পরিকল্পনার শুরুতেই প্রশ্ন উঠেছে ওই অঞ্চলে আদৌ ফ্লাইওভার তৈরি করা কি সম্ভব। বিশেষজ্ঞরা সরকারকে জানিয়েছেন ওই রুটে 4 লেন করা সম্ভব নয়, তাই হাওড়া থেকে ভিআইপি রোড যোগাযোগের জন্য দুটি ভাগে ফ্লাইওভারের পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, রাইটসের পরিকল্পনা অনুযায়ী উল্টোডাঙ্গা থেকে হাওড়াবুখী ফ্লাইওভারের লেন সিআইটি রোড, কাঁকুরগাছি, মানিকতলা, বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক, পোস্তা হয়ে হাওড়া ব্রিজের কাছে এসে মিশবে। অপর উড়াল পুলটি এমজি রোড ও স্ট্যান্ড রোডের ক্রসিং থেকে শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত যাবে। সেন্ট্রাল অ্যাভিনিউ এর নিচে মেট্রো থাকায় ওই অংশে ফ্লাইওভার হচ্ছে না। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গিরিশ পার্ক যাওয়ার পর ডান দিকে ঘুরলেই আবার শুরু হবে উড়াল পুল। বিবেকানন্দ রোড, মানিকতলা, কাঁকুরগাছি, সিআইটি রোড, উল্টোডাঙ্গা হয়ে লেকটাউনের কাছে গিয়ে ভিআইপি রোডে মিশবে এই উড়াল পুল, যার দূরত্ব হবে প্রায় 6 কিলোমিটার। কেএমডিএ সূত্রে খবর, নতুন উড়াল পুল ধরে হাওড়া থেকে লেকটাউন যেতে লাগবে মাত্র 15 মিনিট। এটা ভাঙার ফার্স্ট ফেজ চলছে, সেকেন্ড ফেজটাও একটু বেশি চ্যালেঞ্জিং আমাদের কাছে। তার কারণ হচ্ছে যে ওখানে অনেকগুলি বাড়ি টাড়ি, পুরনো বাড়ি এগুলো রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে। কোনো রকমের ক্ষতি কোনো পুরনো বিল্ডিংয়ে না হয়, আমরা কেএমসির সাথে কথা বলছি, কেপির সাথে কথা বলছি, সব কথা বলে নিয়ে রাইটসের একটা পরিকল্পনার তারাও করছে। হাওড়া তারপরে কলকাতার সাথে যাতে এই মেট্রোপলিটনের যে জায়গাগুলো, এই ইস্টার্ন বাইপাসের জায়গাগুলো, সেগুলো যাতে কানেক্টিভিটিটা ঠিক থাকে সেগুলোর জন্য পরিকল্পনা হবে প্রায় 1000 কোটি টাকার এটা একটা পরিকল্পনা। উত্তরের মতো যানজট সমস্যায় নাজেহাল দক্ষিণ কলকাতাও। সমাধানে দক্ষিণে জোড়া উড়াল পুলের পরিকল্পনা নেওয়া হয়েছে। কেএমডিএ সূত্রে খবর, গড়িয়াহাট প্যান্টালুন্সের সামনে থেকে উত্তরমুখী লেন তৈরি হবে কংগ্রেস এক্সিবিশন রোডের ক্রসিং পর্যন্ত, আর কোয়েস্ট মলের সামনে থেকে ম্যান্ডেভিলা গার্ডেন্স পর্যন্ত তৈরি হবে দক্ষিণমুখী লেন। এদিকে যাদবপুর থানার মোড়ে পূর্ব পশ্চিমমুখী গাড়ির চাপের জন্য যাদবপুরে যে যানজট হয় তা লাঘবে নতুন উড়াল পুলের পরিকল্পনাও চূড়ান্ত হয়ে গেছে। কেএমডিএ সূত্রে খবর, লেক গার্ডেন্স ফ্লাইওভার ও প্রিন্স আনোয়ার শাহ রোড মোড় থেকে নতুন ফ্লাইওভারের পূর্বমুখী লেন সাউথ সিটি, যাদবপুর থানা, জীবনানন্দ সেতু পার করে যাদবপুর বাইপাস কানেক্টরে মিশবে। পশ্চিমমুখী লেন যাদবপুর বাইপাস কানেক্টর থেকে এসে নবীনা সিনেমা হলের কাছে এসে পড়বে। ইস্ট থেকে ওয়েস্ট যাচ্ছে, অর্থাৎ ওটা নবীনা সিনেমা থেকে এপাশে আসছে, মানে অভিষিক্তা অভিষিক্তা ক্রস করে ওপাশে যাচ্ছে। এটাও কিন্তু অনেক দূর এর কাজটা এগিয়ে গেছে এবং কিছু 4টে মতন বাড়ি আছে আর কি, যেগুলোকে আমাদের নিতে হবে এবং সেগুলো সব যা যা করার সেই কাজগুলো হচ্ছে। সূত্রের খবর, ফ্লাইওভারগুলির জন্য রাইটস ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে নগর উন্নয়ন দপ্তর। সূত্রে খবর, হাওড়া থেকে লেকটাউন পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের খরচ হতে পারে প্রায় 1000 কোটি টাকা। আনোয়ারশাহ রোড বাইপাস কানেক্টর ফ্লাইওভারের খরচ ধার্য হয়েছে প্রায় 600 কোটি টাকা। সৈয়দ আমির আলী অ্যাভিনিউর উড়াল পুলের খরচ ধরা হয়েছে 350 কোটি টাকা। যাদবপুর থানার সামনে ফ্লাইওভারের জন্য সরকার যাদবপুর থানার কাছে 4টি বাড়ি অধিগ্রহণ করতে চলেছে। কেএমডিএ কে কিছুটা জায়গা দেবে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। সমীর সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।